আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আখতারুজ্জামান জাসেব। আজকে আপনাদের সামনে এসেছি একটা নতুন টপিকস নিয়ে। এটা নেটওয়ার্কিং একটা টপিকস, এটা হচ্ছে ইন্টারভেল অ্যান্ড রাউটিং। তো এই টপিক্সটা বুঝতে পারছেন যে রাউটিং এর উপরে একটা টপিকস। যে টপিকসটা আমরা আলোচনা করব ইন্টারভেল, এটা নর্মালি বেশি ইউজ করে আইএসপি নেটওয়ার্কসে। যারা কাজ করছেন তারা বুঝতে পারবেন, আইএসপি নেটওয়ার্কে ক্লায়েন্টদেরকে রাউটার পর্যন্ত রিচ করার জন্য আসলে ইন্টারভেল অ্যান্ড রাউটিংটা ইউজ করা। তো নর্মালি একটা আইএসপিতে অনেকগুলো পপ বা বিটিএস থাকে। তো একটি পপে কী কী ধরনের ডিভাইস থাকে সেটা হয়তো আপনারা জানেন, তারপরে আমিও আবারও বলতেছি। নর্মালি একটা পপ বা বিটিএসে প্রথমে যেটা থাকে সবথেকে উপরে একটা রাউটার থাকে, রাউটারের পরে সুইচ থাকে যেটা ডিস্ট্রিবিউশন সুইচ হিসেবে কাজ করে। এরপরে সুইচ থেকে সুইচের প্রত্যেকটা পোর্টে একটা একটা ভিলান অ্যাসাইন করা থাকে, এবং ভিলানগুলো পাস করা হয় ফাইবার কেবলের মাধ্যমে। হতে পারে পয়েন্ট টু পয়েন্ট মিডিয়া কনভার্টার, হতে পারে সেটা আবার ওয়েলটিতে যায়, ওয়েলটি থেকে ওয়েনিউ, ওয়েনিউ থেকে ক্লায়েন্ট এন্ডে পৌঁছাই। তো এই টোটাল সিস্টেমটা আসলে ইন্টারভেল অ্যান্ড রাউটিং এর মাধ্যমেই ক্লায়েন্ট এন্ড থেকে রাউটার পর্যন্ত রিচ করানো হয়। আর ইন্টারভেল অ্যান্ড রাউটিং আসলে মেইন যে পারপাস ইন্টারভেল অ্যান্ড রাউটিং ইউজ করার, সেটা হচ্ছে ডিফারেন্ট দুইটা ভিলানের মধ্যে যখন আমরা ইন্টারকানেকশন করতে চাই তখনই আসলে আমরা ইন্টারভেল রাউটিংটা করি। সেইখানে আমরা দেখছি দুইটা ভিলান আছে, ভিলান 101 এবং ভিলান 201। 101 মনে করেন একটা কোম্পানি, এবিসি একটা কোম্পানি, তার জন্য অ্যাসাইন করা হয়েছে ভিলান 101। এবং আরেকটা কোম্পানি এক্সওয়াইজেড, যার জন্য অ্যাসাইন করা হয়েছে ভিলান 201। তো আইএসপিতে যখন যেটা কোম্পানি থাকে, একটা কোম্পানি একটা কোম্পানির সাথে যোগাযোগ করতে চাইবে, এটাই স্বাভাবিক, হতেই পারে একটা কোম্পানির সাথে একটা কোম্পানির যোগাযোগ হতে পারে। তো যখন একটা কোম্পানি একটা কোম্পানির সাথে যোগাযোগ করতে চাইবে, মানে একটা ডিপ একটা বিরান একটা ভিলানের সাথে কন্ট্যাক্ট করতে চাইবে, তখনই আসলে আমাদের ইন্টারভেল অ্যান্ড রাউটিংটা করা লাগবে। তার মানে কী হচ্ছে, দুইটা ডিফারেন্ট ভিলান যখন একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে চাই তখনই আমি ইন্টারভেল অ্যান্ড রাউটিংটা করতেছি। তো এই ইন্টারভেল অ্যান্ড রাউটিং করার জন্য আমার অবশ্যই একটি রাউটার লাগবে, যেটা আমার গেটওয়ে হিসেবে ইউজ হবে। সে আমার 101 ভিলানটা যখন 201 ভিলানের সাথে যোগাযোগ করতে চাইবে, তখন প্রথমে ক্লায়েন্ট থেকে, মানে আমি যদি এই পিসিটা একটা ক্লায়েন্ট হয়, আমি যদি এটাকে একটা ক্লায়েন্ট চিন্তা করি, তাহলে এ যখন একটা ডাটা সেন্ড করবে তখন সেটা সুইচ হয়ে রাউটারে যাবে, সেটা গেটওয়ে হিসেবে দিতে হবে। রাউটার থেকে তখন রাউটারের কাছে প্যাকেটটা যাওয়ার পর রাউটার দেখবে যে এটা কার কাছে যাবে, তখন রাউটার আবার সেন্ড করে দিবে 201 এর কাছে। তো আমরা একটা রাউটার এখানে অ্যাড করে নিই, রাউটার অ্যাড করলাম, এখানে একটা কানেকশন দিতে হবে। একটা কানেকশন দিয়ে দিলাম। তো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে, রাউটারটা আসলে একটা গেটওয়ে হিসেবে ইউজ হচ্ছে, যে যেটার মাধ্যমে একটা ভিলান আরেকটা ভিলানের সাথে কন্ট্যাক্ট করতে পারছে, যোগাযোগ করতে পারতেছে। সো আমরা এখন দেখবো এটা কীভাবে আসলে কনফিগার করে। তার আগে একটু জেনে নিতে চাই, আপনার তো অবশ্যই ভিলান বা ট্রাঙ্ক সম্বন্ধে আইডিয়া আছে, ভিলান ট্রাঙ্ক কীভাবে কাজ করে সেটা তো অবশ্যই জানেন। ভিলান আসলে একটা ফিজিক্যাল ব্রডকাস্ট ডোমেন ক্রিয়েট করে, ব্রডকাস্ট ডোমেন ডিফারেন্ট একটা ব্রডকাস্ট ডোমেন ক্রিয়েট করে। যখন একটা রাউটারের মধ্যে, যখন একটা সুইচের মধ্যে অনেকগুলো ভিলান থাকে, তখন প্রত্যেকটা ভিলানের জন্য আলাদা আলাদা ব্রডকাস্ট ডোমেন ক্রিয়েট হয়। আর একটা ভিলানের জন্য যখন একটা ব্রডকাস্ট ডোমেন ক্রিয়েট হয়,
তখন ওই ব্রডকাস্ট ডোমেনটা ওই ভিলেনের এগেনস্টে যতগুলো পোর্ট আছে বা ওই ভিলেনের সাথেই ওই সেম ভিলেনে যত পোর্ট থাকবে, সেম ভিলেনের জন্য যেখানে প্রয়োজন হবে সেখানেই শুধু ব্রডকাস্ট ডোমেনটা কাজ করবে। সেটা রাউটারের মধ্যে যখন ডিফারেন্ট ব্রডকাস্ট ডোমেন থাকবে, ছোট ছোট অনেকগুলো ব্রডকাস্ট ডোমেন, তো এখানে কিন্তু ব্রডকাস্ট ডোমেনের সাইজটা ছোট হয়ে যাচ্ছে, আর ছোট হওয়ার কারণে সুইচের প্রসেসগুলো কম থাকছে। আর যখন সুইচের মধ্যে একটা ব্রডকাস্ট ডোমেন থাকছে, তখন 24 পোর্টে যদি একটা সুইচ হয়, তাহলে একটা ব্রডকাস্ট ডোমেন 24টা পোর্টের কাছেই তার মেসেজটা ব্রডকাস্ট করছে। যদি সুইচের কাছে কোনো ট্রাফিক আসে, কোনো কিছু ব্রডকাস্ট করার দরকার হয়, তখন কিন্তু সে 24টা পোর্টে এটাকে ব্রডকাস্ট করবে। বাট যখন আমি ভিলেন টেকনোলজি ইউজ করবো, যখন ভিলেন ইউজ করবো, তখন কিন্তু আমার 24টা পোর্টে ওই ব্রডকাস্ট মেসেজটা পাঠানোর দরকার নেই, কারণ একটা ডিফারেন্ট ভিলেনের জন্য একটা ডিফারেন্ট ব্রডকাস্ট ডোমেন। সো যে ব্রডকাস্ট ডোমেনটা আসছে যে ভিলেনের থেকে, সেই ভিলেনটা যেখানে যেখানে সে পাবে সেখানেই সে শুধু ব্রডকাস্ট করবে, আদারওয়াইজ সেটাকে ব্রডকাস্ট করবে না। তাহলে এই ব্রডকাস্ট ডোমেনের প্রসেসটা কিন্তু কমে গেল, আর প্রত্যেকটা ব্রডকাস্ট ডোমেনও ছোট হয়ে গেল। সো এখানে প্রসেসটাও কম হয়ে গেল। এটার জন্য আমরা ব্রডকাস্ট ডোমেনের ভিলেনটা ইউজ করি, এবং একটা ভিলেনের ট্রাফিক আরেকটা ভিলেনের ট্রাফিককে কখনোই চিনবে না। এটা সেনাতে হলে অবশ্যই আমাকে রাউটারের কাছে যেতে হবে, গেটওয়ের কাছে যেতে হবে, গেটওয়ে হয়ে তখন আরেকটা ভিলেনের সাথে যোগাযোগ করতে হবে। এখানে আমরা একটা সুইচ নিয়েছি, একটা রাউটার নিয়েছি, সুইচের 2টা পোর্টে 2টা পিসি কানেক্টেড আছে, একটা ফার্স্ট ইথারনেট 0/1 এবং একটা ফার্স্ট ইথারনেট 0/2। ফার্স্ট ইথারনেট 0/1-এর সাথে কানেক্টেড আছে এটা, ফার্স্ট ইথারনেট 0/2-এর সাথে কানেক্টেড আছে এটা, যেটা যে 2টা পিসি যেটা ডিফারেন্ট ভিলেনের আন্ডারে আছে, এটা আছে ভিলেন 101 এবং এটা আছে ভিলেন 201। সরি আমি এখানে একটু ভুল লিখছি, এটা আসলে 201। ওকে, সো 2টা পিসি ডিফারেন্ট 2টা ভিলেনের আন্ডারে আছে। সো এখন যদি একটা পিসি আর একটা পিসির সাথে কন্ট্যাক্ট করতে চাই, যদি রাউটার না থাকে তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে না, এবং সুইচ নিজেও একটা প্যাকেট একটা ভিলানের প্যাকেট আর একটা ভিলানের প্যাকেটকে চিনবে না সুইচের মধ্যেও। সো এইখানে এই সুইচের FA0/1 পোর্টটা থাকবে এক্সেস মোডে, FA0/2 এই পোর্টটাও থাকবে এক্সেস মোডে, কারণ ভিলান যখন কনফিগার করবো, আপনারা যখন ভিলান পড়ছেন তখন অবশ্যই এটা দেখছেন যে লাস্ট মাইলে যে পোর্টটা থাকে সে পোর্ট এক্সেস মোডে থাকে, না হলে ক্লায়েন্ট অ্যাক্সেস করতে পারবে না। সো এই 2টা পোর্ট আমরা এক্সেস মোডে রাখবো, এবং FA0/3 যেটা আমার রাউটারের আপলিঙ্ক, রাউটারের সাথে কানেক্টেড হয়েছে সুইচের আপলিঙ্ক হিসেবে আছে, এইটা কিন্তু আমার ট্রাঙ্ক মোডে হবে, কারণ এখানে আমার ডিফারেন্ট মাল্টিপল ভিলেনের ডাটা এখানে পাস হবে, আর মাল্টিপল ভিলেনের ডাটা পাস করার জন্য আমরা ট্রাঙ্ক ইউজ করি। এটা আপনারা আগে থেকেই জেনে আসছেন, যখন আপনারা ভিলেন বা ট্রাঙ্ক নিয়ে পড়াশোনা করছেন তখন অলরেডি জেনে আসছেন। সো আমার এই সুইচে 2টা 3টা পোর্টের মধ্যে 2টা পোর্ট হবে এক্সেস মোডে এবং 1টা পোর্ট হবে ট্রাঙ্ক মোডে। তো আসুন আমরা সুইচের কনফিগারটা একটু দেখে নিই। ওকে, এখানে আসলে কোনো কনফিগার এখন করা নাই, সো আমরা নতুন করে কনফিগার করবো। প্রিভিয়াস মোডে গেলাম, এখান থেকে গ্লোবাল কনফিগার মোডে গেলাম। সো প্রথমে আমরা যেটা করবো, FA0/1 ঢুকবো, ওটাকে আপ করবো, ওকে। এখন যেটা করবো, ও সুইচের পোর্টটা কনফিগার করার আগে
যেটা করতে হবে, আমাকে আগে দেখে নিতে হবে যে সুইসের মধ্যে আসলে এই ভিলেনগুলো ক্রিয়েট করা আছে কিনা। সো সেটা আগে আমরা চেক করি যে সুইসের ভিলেনগুলো আছে কিনা। শো ভিলেন দেখতে পাচ্ছেন এখানে আসলে ডিফল্ট ভিলেন ওয়ান আছে, সব ডিফল্ট ভিলেন গুলাই আছে এবং ডিফল্ট ভিলেন ওয়ানের আন্ডারে সবগুলো কোড দেওয়া আছে। সো মেম্বারশিপ পেয়েছে ডিফল্ট ভিলেন ওয়ানের আন্ডারে সবগুলো কোড। সো আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে সুইচের মধ্যে আগে ভিলেনটা ক্রিয়েট করে নিতে হবে। কনফিগ গ্লোবাল কনফিগ মোডে গেলাম, এখানে আমি ক্রিয়েট করলাম ভিলেন 101, এটা আমরা নেম দিয়ে দেব ABC। ওকে, এখন ভিলেন 201 এটা নেম দিলাম XYZ এজেন্ট। এখন আমরা ইন্টারফেসে ঢুকবো, 0/1। ওকে, তো 0/1 এর সাথে আমার ভিলেন 101টা অ্যাসাইন হবে। সো এটাকে আমরা আগে অ্যাক্সেস মোডে যাব, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এখন আমরা সুইচ পোর্ট মোড অ্যাক্সেস হয়েছে, কিন্তু আসলে কোন ভিলেনের জন্য এটা অ্যাক্সেস হয়েছে সেটা আমাদের উল্লেখ করে দিতে হবে। সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 101। ওকে, আমরা আরেকবার একটু দেখে নিই কনফিগারেশন গুলো। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সুইচ পোর্ট ফার্স্ট ইথারনেট 0/1, এটা এক্সেস মোডে আছে, সুইচ পোর্ট মোডে এক্সেস, এবং এটা এক্সেস ভিলেন হচ্ছে 101। ওকে, আমরা এখন সেকেন্ড ইন্টারফেসে যাব, FE0/2 সেম ভাবে এখানেও সুইচ পোর্ট মোড এক্সেস সুইচ পোর্ট এক্সেস ভিলেন 201। ওকে, তাহলে আমার সেকেন্ড পোর্টটা কনফিগারেশন হয়ে গেল। এখন যেটা করতে হবে আমাদের FE0/3 এই পোর্টটা কনফিগার করতে হবে, আর এটা তো ট্রাঙ্ক মোডে থাকবে, এটা আগেই আপনারা শুনছেন। সো কনফিগার যাই ইন্টারফেস FE0/3। ওকে, এইটা কিন্তু আমরা সুইচ পোর্ট মোডটা রাখবো ট্রাঙ্ক, এবং ট্রাঙ্কের মধ্যে আমরা বলে দেবো যে কোন কোন ভিলানটা এই ট্রাঙ্ক দিয়ে পাস হবে, আমরা ভিলানগুলো এখানে ট্যাগ করে দেবো। সো আমরা যাই সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, আচ্ছা সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন 101, 0/2/1। ওকে, তাহলে এটা হয়ে গেল, চেক করলাম। এখানে সুইচ FE0/1 অ্যাক্সেস মোডে আছে ভিলেন 101, FE0/2 অ্যাক্সেস মোডে ভিলেন 201, FE0/3 এটা ট্রাঙ্ক মোডে আছে অ্যালাউড ভিলেন 101,
201. So our switch converter হয়ে গেল, তাহলে এখন router এ যাব. ক্লায়েন্ট আছে তাদের এন্ডার কি এখানে কিন্তু আমার ফিজিক্যাল ইন্টারফেস একটা FA0/0, বাট এখানে কিন্তু আমি আইপি বসাবো দুইটা, বা আমার এখানে দুইটা ডিফারেন্ট ভিলান পাস হবে। সো এটার জন্য আমাকে যেটা করতে হবে, একটা ফিজিক্যাল ইন্টারফেসটাকে আমি ডিভাইডেড করব লজিক্যাল সাব ইন্টারফেসে। বুঝতে পারছেন জিনিসটা, একটা একটা ইন্টারফেসকে আমরা সাব ইন্টারফেসে পার্ট বাই পার্ট ভাগ করে ফেলব। প্রত্যেকটা ইন্টার ভিলানের জন্য একটা করে সাব ইন্টারফেস ক্রিয়েট করব, এবং সেই সাব ইন্টারফেসের উপরে আমরা আসলে সেই ভিলানের এগেনস্টে যে আইপিটা অ্যাসাইন করা আছে সেটা অ্যাসাইন করব। তো প্রথমে আমরা FA0/1 লিখলাম। আগে আমার পোর্টটাকে আপ করে নিতে হবে, পোর্টটা আপ না হলে তো আমি এই সাব ইন্টারফেসে ভাগ করতে পারবো না। দেখতে পাচ্ছেন লিঙ্ক 5 চেঞ্জ ইন্টারফেস 0/1 চেঞ্জ স্টেট টু আপ। ওকে, এখন আমরা যাবো সাব ইন্টারফেসে। এখন আমরা সাব ইন্টারফেসটা আগে ক্রিয়েট করব, তারপর এটার উপরে ইনক্যাপসুলেশন চালাবো এবং ভিলেনটাকে অ্যাসাইন করে দেব। সো ইনক্যাপসুলেশন কেন চালাতে হবে সেটা আপনারা ভিলেন ট্রাঙ্ক যখন করছেন তখন অবশ্যই জেনে আসছেন। ইনক্যাপসুলেশন না চালালে, ইনক্যাপসুলেশন প্রোটোকলটা না চালালে ট্রাঙ্ক দিয়ে আসলে আমার কোনো ডাটা পাস হবে না। কোনো ভিলেন আসলে এই সাব ইন্টারফেসটাকে চিনতে পারবে না। ইন্টারফেস FA0/0. দিয়ে এখানে আমরা আসলে সাব ইন্টারফেসটা যে যত ভিলান নাম্বার আমরা ক্রিয়েট করতেছি সেটাই, সেই অনুযায়ী আমরা আসলে সাব ইন্টারফেসটা ক্রিয়েট করব। এটা আপনি চাইলে 1, 2, 3 আপনি আপনার মতো করে কাস্টম ওয়াইজে করতে পারেন, বাট আমি এখানে 101 দিলাম যেহেতু আমরা ভিলানটা 101 রাখছি, যাতে আমার বুঝতে সহজ হয়, কাজ করতে সহজ হয়, এই জন্য আমি সাব ইন্টারফেসটাকে 101 রাখছি এবং ভিলানটাকে 101 রাখছি। এইটাকে আমি 1 রেখেও আমি 101 ভিলানের এগেনস্টে অ্যাসাইন করতে পারবো, বাট বোঝার সুবিধার্থে কাজের সুবিধার্থে আমি এটা 101 রাখতেছি। একটা জিনিস এখানে খেয়াল করবেন, যখন আমরা ইন্টারফেস FA0/1 এ গেলাম তখন কিন্তু এখানে দেখালো কনফিগ ইফ, কনফিগ ইন্টারফেস ইফ, বাট এখন আমি যখন ইন্টারফেস FA0/0.101 দিলাম এখন কিন্তু এখানে শুরু করছে কনফিগ সাব ইফ। তার মানে আমি আমার অলরেডি সাব ইন্টারফেস ক্রিয়েট হয়ে গেছে এবং আমি এখন সাব ইন্টারফেসের কনফিগার মোডে আছি। এখানে কনফিগার মোডে ঢোকার পরে প্রথমে আমাকে ইনক্যাপসুলেশনটা চালাতে হবে, না হলে আমি পাবো না। encapsulation.1q এবং encapsulation.1q যখন চালাবো তখন আসলে এটা উল্লেখ করে দিতে হবে আমি কত ভিলেনের জন্য এই সাব ইন্টারফেসের উপরে কত ভিলেনের জন্য আমি ইনক্যাপসুলেশনটা চালাবো সেটা আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। সো আমি দিব encapsulation.1q তারপরে 101। ওকে, তাহলে ইনক্যাপসুলেশন চালানো হয়ে গেল, ভিলেন অ্যাসাইন করা হলো, সাব ইন্টারফেস ক্রিয়েট করা হলো। এখন আমাকে যেটা করতে হবে আইপি বসাতে হবে সাব ইন্টারফেসের উপরে, না হলে তো ক্লায়েন্ট আমাকে পাবে না। আইপি অ্যাড্রেস
192.168.1.1 দিচ্ছি, যেহেতু আমার বিনা অঞ্চল ওয়ানের জন্য আমরা 1.0/24 একটা রাখছি। 255.255.0 ওকে, তাহলে আমাদের আইপি বসানো হয়ে গেল। এখন আমরা সেকেন্ড সাব ইন্টারফেসটা ক্রিয়েট করব, যেটা v9201 এর জন্য কাজ করবে। ইন্টারফেস fa050.201 এনক্যাপসুলেশন চালাবো আগে। .1 কে ভিলা নাম্বারটা দিয়ে দেব। এবার আইপি বসাবো। অ্যাড্রেস 192.168.2.1.0 ওকে, তাহলে আমাদের রাউটারের কাজও শেষ। একটু চেক করে নিই কি করলাম আসলে এখানে। ওকে, এখানে দেখেন ইন্টারফেস ফার্স্ট ইজনের 0/0, তার আন্ডারে দুইটা সাব ইন্টারফেস ক্রিয়েট হয়েছে, 0/0.101 0/0.201, যার একটা আইপি 1.1 ব্লকের এবং আরেকটা আইপি 2.1 ব্লকের। আমাদের রাউটারের কনফিগারেশনের কাজ শেষ, কিন্তু লিঙ্কটা এখনো আপ হয় নাই লেখা আছে, তার মানে সুইসের কোডটা আপ হয় নাই হয়তো। চেক করি, ইন্টারফেস দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো পোর্ট এখন আপ হয়ে গেছে। সো আমাদের এখন আসলে চেক করার পালা, আমরা এতক্ষণ যা কনফিগার করলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা এপিসি থেকে এই রাউটার পর্যন্ত, এপিসি থেকে রাউটার পর্যন্ত আমরা আসলে ইউজ করতে পারছি কিনা সেটা এখন আমাদের চেক করার ব্যাপার। সো আমরা পিসিতে যাই, পিসি এর আইপি কত আছে দেখতে পাচ্ছেন। এখানে পিসি এর আইপি দেওয়া আছে 192.168.1.2। আমরা ভিলেন 101 এর জন্য অ্যাসাইন আইপি ছিল কিন্তু 192.168.1.0/24, যেটা আমি রাউটারে বসানো আছে 192.168.1.1 দেখতে পাচ্ছেন। 101 ভিলেনের জন্য 1.1 বসানো। আমরা যদি পিসিটা থেকে এখন রাউটারটাকে পিং করে পাই তাহলে বুঝবো যে আমাদের সবগুলো কনফিগারেশন ঠিক আছে। আমরা টার্মিনাল কমান্ড প্রম্পটে দিলাম থেকে আমরা এখন গেটওয়েকে পাচ্ছি, মানে প্রতিটা পিসি এখন যে রাউটার যে গেটওয়েটা আছে গেটওয়ে পর্যন্ত ইউজ করতে পারছে। আমরা এখন চেক করি যে, আমরা এখন চেক করি যে আমাদের যেটা উদ্দেশ্য ছিল, যে কারণে আমরা আসলে ইন্টারভিউ রাউটিংটা করলাম যে একটা ভিলান আর একটা ভিলানকে ইউজ করা, সেটাই আমরা আসলে এখন টেস্ট করব। আমি এখন আসি PC0, PC0 মানে হচ্ছে 101 ভিলানের যে PC টা, PC0। সেখান থেকে যদি আমি PC2 কে PC1 কে পিং করে পাই, যেটার আইপি হচ্ছে
192.168.2.2 ঠিক আছে। দেখি বন্ধুরা, আমরা কিন্তু 1.2 থেকে 2.2 কে পিং করে পাচ্ছি। দেখি দেখতে পাচ্ছেন যে যখন 2.2 কে ট্রেস দিচ্ছি তখন 1.1 হয়ে 2.2 কে রিস করছে, তার মানে আমার এই পিসির আইপি 1.2 যে তার গেটওয়ে পর্যন্ত পৌঁছাচ্ছে। গেটওয়ে মানে হচ্ছে এই রাউটার যেখানে বসানো আছে 192.168.1.1, এবং সেখান থেকে কিন্তু আবার ট্রাফিকটা সেই সুইচ ওয়ে FA0/2 পোর্ট দিয়ে যাচ্ছে এই পিসির কাছে। সো আমাদের ইন্টারভেলন রাউটিং ভিলান ট্রান সবগুলো কনফিগারেশনই ঠিকঠাক আছে। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।